গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ডক্টর ইউনুস দেশে কোনো আলোচনায় নেই। এর মাঝেই তাকে নিয়ে ৪০ জন বিদেশি নাগরিকের বিবৃতিকে ভালো চোখে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। একে সাফাই সাক্ষী বলেই মন্তব্য তাদের। বিশ্লেষকরা বলছেন, দেশের গণতন্ত্র নিয়ে ডক্টর ইউনুস যেমন চিন্তা করেন না, তেমনি তার ব্যাপারে জনগণ ভাবে না। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। খোলা চিঠিটি প্রকাশ করে প্রোটেক্ট ইউনুস ডট ওয়ার্ল্ড প্রেস ডট কম। পরে অবশ্য ওই খোলা চিঠিটি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ওয়াশিংটন পোস্ট পত্রিকাতে বিজ্ঞাপন হিসেবেও প্রকাশিত হয়। খোলা চিঠিতে ডক্টর ইউনুসের অবদানকে সমর্থন ও স্বীকৃতি দিতে ইতিবাচক পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করা হয়। বর্তমানে দেশের এই সময়ে ইউনুস কোনো আলোচনায় নেই। হঠাৎ করে ৪০ জন বিদেশি নাগরিক তাকে নিয়ে বিবৃতি দিলেন। ওই বিবৃতিতে তারা যা বলেছেন তাতে পক্ষান্তরে ইউনুসের পক্ষেই সাফাই সাক্ষীর মতোই বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর হারুন রশিদ। তো হঠাৎ করে ৪০ জন নাগরিক বিভিন্ন দেশের, তারা একটা অ্যাডভার্টাইজমেন্ট আকারে দিলেন। প্রথমে যেটা হলো যে এই ধরনের একটি বক্তব্য তারা যে ইউনুসের পক্ষে মনে হচ্ছে সাফাই সাক্ষী দেয়, যেমন সেভাবে যে ইউনুস সাহেবের চরিত্র, তার অবদান, এগুলো তারা তুলে ধরেছেন। তো সেটা তো এদেশের মানুষের কাছে ভালো করে জানা এবং চেনা। ডক্টর ইউনুস তো আমাদের কাছে অপরিচিত কোনো লোকজন নয়, এবং তিনি মাইক্রোফাইন্যান্স গ্রামীণ ব্যাংকের মাধ্যমে করেছেন, যার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারও তো পেয়েছেন, স্বীকৃতি তো পেয়েছেন। তা গভর্নমেন্ট আর কী স্বীকৃতি দেওয়ার আছে? সেখানে যদি কোনো হয়রানির শিকার হন বা তারা যারা বলেছেন যে তিনি কাজ করতে পারছেন না, হয়রানির শিকার হচ্ছেন, তো এ কথা বিভিন্ন দেশের ৪০ জন ব্যক্তির যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তারপর শুনতে হবে কেন? তাদের যদি রিয়েলি ডক্টর ইউনুসের যদি কোনো মানে বক্তব্য থাকে বা কাজ করার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হন বা তিনি যদি অযথা কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হন গভর্নমেন্টের পক্ষ থেকে, তা সেটা তো বাংলাদেশের জনগণকে সামনে রেখে গণমাধ্যমের মাধ্যমে তিনি জাতির সামনে তুলে ধরতে পারেন। ডক্টর ইউনুস এদেশের মানুষ, এদেশের গণতন্ত্র নিয়ে চিন্তা করে না, তার ব্যাপারে এদেশের মানুষও কখনো ভাবে না বলেও মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষক। এইটার পেছনে ডক্টর ইউনুসের সংশ্লিষ্টতা তো নিঃসন্দেহে আছে, হঠাৎ করে তার হয় নাই। তিনি তাদের কাছে কমপ্লেন করেছে বলেই তো দিয়েছেন, কিন্তু সেটা করাটাও আসলে একজন দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব বা কর্তব্য বা আচরণ সেটা না। দেশের প্রতি যদি দরদ থাকে, মানুষের প্রতি যদি দায়বদ্ধতা থাকে, তাহলে আমার সমস্যাটা আমি মানুষের কাছে, দেশবাসীর কাছে তুলে দেবো প্রথম। আর দ্বিতীয় যেটা হলো যে একজন নোবেল লরিয়েট হোক আর রাষ্ট্রপতি হোক, কোনো ব্যক্তি তো আইনের ঊর্ধ্বে না। তা যদি ডক্টর ইউনুসও আইনের ঊর্ধ্বে না, তার যদি কোনো সমস্যা হয়, সরকার পক্ষ থেকে যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, তাহলে তিনি আইনের আশ্রয় নিতে পারতেন। সেটা না করে তিনি যে কাজটা করলেন বা ৪০ জন যেটা কাজটা করলো, আমার তো মনে হয় যে এটা এক অর্থে বুমেরাং হয়েছে। ডক্টর ইউনুসকে নিয়ে বিদেশি শক্তি আগেও কার্ড খেলেছিল, নতুন করে আর এই কার্ড খেলা চলবে না মন্তব্য করেন অধ্যাপক ডক্টর হারুন রশিদ। নির্বাচনকে সামনে রেখে যদি এই স্টেটমেন্টটা দিয়ে থাকে এবং এটা যদি হয়ে থাকে আরও কতগুলো পদক্ষেপের অংশবিশেষ, তা সেখানে সরকারকে একটু সচেতন হওয়া, খোঁজখবর রাখা, এটার আবশ্যকতা রয়েছে। ২০৬০ সালে সেই নাগরিক শক্তি নামে যে রাজনৈতিক দলটা তিনি গঠন করার চেষ্টা করেছিলেন সফল হন নাই। কাজে ডক্টর ইউনুসকে নিয়ে যে কার্ড খেলা, ওই কার্ড একবার তারা খেলেছেন, কাজে এই কার্ড আর বাংলাদেশের রাজনীতিতে চলবে না। যদি কোনো রাজনৈতিক মানে দূরভিসন্ধি নিয়ে যদি এটা করে থাকে, তবে সেটা অলরেডি কিন্তু টেস্টেড এবং সেটা ব্যর্থ হয়েছে। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।